হ্যালো বন্ধুরা, কেমন দিনকাল যাচ্ছে সবার? ধরুন আজকের সময়টা অনেক সুন্দর করে কাটাই একটা মুভি স্পেন্ড করে। আজকের মুভির নাম 14+5 লাভ। এই নিজারদের ভালোবাসার কাহিনী নিয়ে হলো মুভিটির মেইন গল্প। এই মুভিটির IMDb হলো 10-এর মধ্যে 7, জাস্ট আরলে হলো 6.8/10। এটি একটি রাশিয়ান মুভি যার র্যাঙ্কিং হলো 10-এর মধ্যে 9.5। মুভিতে প্রধান দুটি চরিত্রে আছেন উইলিয়ানা ও গ্লেভ, যাদেরকে আপনারা দেখতে পারবেন। তাদের চরিত্র নাম হলো ভিকা ও অ্যালেক্স। এটা একটা রাশিয়ান মুভি, রিলিজ ডেট 8/6/2015। মুভির শুরুতে আমরা অ্যালেক্সকে দেখতে পাবো, তার মা তাকে ঘুম থেকে ডাকছে স্কুলে যাওয়ার জন্য। অ্যালেক্স স্কুলে যায় ও ক্লাসে তার বন্ধুদের সাথে দুষ্টুমি করে, তা দেখে তার ম্যাম তাদের উপর রাগান্বিত হয়ে পড়ে। ক্লাস শেষে অ্যালেক্স ও তার বন্ধুরা পার্কে বসে চুপচাপ থাকে। সে সময় তাদের সামনে দিয়ে 3টি মেয়ে হেঁটে যেতে তারা দেখতে পায়। অ্যালেক্স ও তার বন্ধুরা সুন্দরী 3টি মেয়ের পিছু নেয়। 3টি মেয়ের মধ্যেই ছিল এই সিনেমার মেন নায়িকা, যার নাম হলো ভিকা। তারা তাদের পিছু পিছু শপিং মল থেকে শুরু করে পার্ক পর্যন্ত কিছু করতে থাকে। তারা পার্কে দেখতে পায় এই 3টি মেয়ের সাথে কিছু দুষ্টু ছেলে দুষ্টুমি করছিল। অ্যালেক্স ও তার বন্ধুরা তাদের কার্যকলাপ লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর ওই দুষ্টু ছেলেদের সাথে মেয়েগুলো অন্য এক জায়গায় চলে যায়। অ্যালেক্স শুধু তা তাকিয়ে দেখছিল। পরদিন এক মাঠে দুষ্টু ছেলেগুলো অন্য আরেকগুলো ছেলের সাথে গ্যাঞ্জাম করছিল এবং সেখানে ভিকা তা দেখছিল। কিছু যুগে অ্যালেক্স তার হাতে থাকা ফোনটা দিয়ে ভিকার বেশ কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করছিল। ভিকা বিষয় ব্যাপারটি বেশ বুঝতে পারছিল, কিন্তু তবে সে কিছুই মনে সেখানে করে না। অ্যালেক্স পরে বাসায় এসে ইন্টারনেটে ভিকার প্রোফাইল খুঁজতে থাকে এবং তার প্রোফাইলটি খুঁজে পায়। এরপর থেকে অ্যালেক্স বিভিন্ন জায়গায় ভিকাকে থাকে। ইতিমধ্যে অ্যালেক্সের বাড়িতে সে তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে দেখতে পায়। সে কিছুটা আপসেট হয়ে থাকে। সে আবার নেটে ভিকার প্রোফাইল ঘাটাঘাটি করতে থাকে। অ্যালেক্স সেখানে ভিকা ও তার বান্ধবীর সাথে অ্যালেক্সের দেখা হয়ে যায়। এই পার্টিতেই অ্যালেক্স ও ভিকা প্রথম সরাসরি ফেস টু ফেস হয়। অ্যালেক্স ভিকাকে নাচার প্রস্তাব দিলে ভিকা একটু স্তুনাত করেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এবং তারা হালকা ড্যান্স করে। এখানে ভিকার বান্ধবী চালাকি করে অ্যালেক্স ও তার বন্ধুদেরকে বেদানি দিয়ে দেয়। বেদানি খেয়ে অ্যালেক্স ভিকার সব ছবি তার কম্পিউটার থেকে ডিলিট করে দেয়। অ্যালেক্স ও তার বন্ধু বাড়ির ছাদে মন খারাপ করে তার পরের দিন বসেছিল, কিন্তু তখনই তারা দেখতে পায় ভিকা ও তার বান্ধবী তাদের খুঁজতেছে। ভিকার বান্ধবী একটি কাগজ অ্যালেক্সের হাতে ধরিয়ে দেয়। অ্যালেক্স দেখতে পারে কাগজটিতে একটি মোবাইল নাম্বার এবং ছড়ি লেখা থাকে। তা দেখে অ্যালেক্স ও তার বন্ধু খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপর তাদের মধ্যে আবার নতুন করে বন্ধুত্ব তৈরি হয়। অ্যালেক্স ও ভিকা একসাথে বিভিন্ন জায়গায় রোমান্টিকভাবে ঘুরতে থাকে। ঘুরতে বেড়ার সময় দুষ্টু ছেলেরা ভিকার বাড়ির সামনে অ্যালেক্স ও ভিকাকে তাড়া করে। সেই দিন কোনো মতে তারা ভিকার বাড়িতে পৌঁছে ভিকা ও তার বাবা মা ও ভাইয়ের সাথে অ্যালেক্সের পরিচয় করিয়ে দেয়। যদিও আমার কাছে খুব একটা ভালো দেখেনি তাদের পরিচয় পর্বটা। ভিকা বাড়ি হতে যাওয়ার সময় অ্যালেক্স ও ভিকা দুজনের কাছাকাছি আসে, একটা রোমান্টিক সিনের তৈরি হয়। বাড়ি থেকে বাইর হওয়ার সময় দুষ্টু ছেলেরা আবার অ্যালেক্সকে ধাওয়া করে, তার পিছনে দৌড়াদৌড়ি শুরু করে। তাদেরকে একরকম দেখে সেখানে পুলিশের গাড়ি এসে থামে, তবে অ্যালেক্স কোনো অভিযোগ না করে পুলিশের গাড়িটি সেখান থেকে। দুষ্টু ছেলেরা তা দেখে ভুল বুঝতে পারে এবং অ্যালেক্সকে পিছু নেওয়া বাদ দিয়ে তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ভিকার সাথে অ্যালেক্সের আবার দেখা হয়। অ্যালেক্স ভিকাকে তার বাড়িতে নিয়ে আসে। ভিকা ও অ্যালেক্স এর রুমটি ভালো করে দেখতে থাকে, প্রতিটি জিনিস সে দেখতে থাকে। তারপরে একটু করে তারা ঘনিষ্ঠ হতে থাকে। এভাবে তারা দুজনের কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে যায় এবং তারা ওই অবস্থায় থাকে। পরদিন তার মা বাসায় এসে ছেলের কার্যকলাপ দেখে নিজের চোখে দেখে অনেকটা হতাশ হয়ে যায় ও বাড়ি থেকে চলে যায়। তারপরে ভিকা অ্যালেক্সকে জিজ্ঞাসা করে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অ্যালেক্স বলে সব কিছু ঠিকঠাক আছে। এভাবেই ছবিটি শেষের দিকে শেষ হয়। ছবিটি মূলত উঠতি বয়সের ছেলে মেয়েদের ভালোবাসার কাহিনী দেখানো হয়েছে।